ভোটটা দিবেন আনারসে। মনে আছে নরসিংদীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থী আব্দুল বাকিরকে কারণ দর্শানোর নোটিশ। নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচনে আনার্স প্রতীকে চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাকির তার পক্ষে উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের ভবিরতপুর গ্রামে ভোটারদের মাঝে নগদ টাকা ও লুঙ্গি বিতরণ করেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট আলহাস আব্দুল মোমেন মোল্লা। এ সময় ভোটটা দিবেন আনারসে মনে আছে বলে লুঙ্গি ও টাকা ভোটারদের হাতে তুলে দেন তিনি। এ ঘটনায় প্রার্থী আব্দুল বাকিরকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে নরসিংদী জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম। তবে প্রতি শুক্রবার সড়ক দুর্ঘটনায় নিহত ছেলে আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার গরিব অসহায় ও সাধারণ মানুষের মাঝে বস্ত্র ও নগদ টাকা বিতরণ করে থাকেন বলে জানিয়েছেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লা। কতিপয় দুষ্টু প্রকৃতির লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ছবি ও ভিডিও প্রকাশ করে তা সুনাম নষ্ট করার পায়তারা করছে বলেও দাবি করেন তিনি। একটি চিঠি পেয়েছি, তবে এ বিষয়ে কিছুই জানি না। যদি কেউ আমার নির্বাচনী প্রচারের নামে এসব করে থাকে সেটা তার বিষয়। তাছাড়া ঘটনাস্থল এলাকায় আমার কোনো নির্বাচনী ক্যাম্পও নেই বলে জানান নরসিংদী সদর উপজেলা নির্বাচনের প্রার্থী আব্দুল বাকির। এ বিষয়ে নরসিংদী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি দেখার পর প্রার্থী আব্দুল বাকিরের কাছে ঘটনার বিষয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। এই ব্যাখ্যার জবাবের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।